সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগতম। তো তোমরা সকলে জানো যে আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলটি তোমাদের নবম এবং দশম শ্রেণীর ভোকেশনালের সকল অ্যাসাইনমেন্টের সমাধান দিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণীর গণিত এক এই বিষয়টি আলোচনা করব। তো চলো আমরা একটু প্রশ্নটা দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেই গণিত একই অ্যাসাইনমেন্ট এসেছে, এই অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হচ্ছে 2 এবং অধ্যায় হচ্ছে 4। এই পর্যন্ত তোমাদের নবম শ্রেণীতে টোটাল 2 বার গণিত একই অ্যাসাইনমেন্টটা দিয়েছে, যার কারণে তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হলো 2। তো তারপর একটু খেয়াল করো তোমাদের অ্যাসাইনমেন্টটা কী এসেছে। অ্যাসাইনমেন্টের প্রথমে যে কাজটা এসেছে সেখানে বলা হয়েছে, দেখো স্টার চিহ্ন দিয়া সূচকের ঘাতের ঘাত সূত্রটি বিবৃত করো। 3n+2 ভাগ 3 নির্ণয় করো এবং সরল করো 3n+4 মাইনাস 9 × 3n+1 ডিভাইডেড 3n+2 ভাগ 3। এখানে তোমাদের দুইটা কাজ, দেখো প্রথমে 3n+2 ভাগ 3 এই এটা সরল করতে হবে, এবং 2 নম্বরে একটা সরল করতে হবে, এই যে 3n+4 মাইনাস 9 × 3n+1 ডিভাইডেড 3n+2 ভাগ 3, এই সরলটা করতে হবে। তারপর 2 নম্বর দেখো, যে স্টার চিহ্ন দেওয়া আছে সেটা এখানে বলা হয়েছে, এক্স এর মান যদি 2 হয়, ওয়াইয়ের মান 3, জেড এর মান 5 এবং ডব্লিউ এর মান যদি 7 হয়, তাহলে কি বলছে দেখো, √y³ এর 3-ভিত্তিক লগ নির্ণয় করো। এখানে এই যেই মানগুলো দেওয়া আছে এই মানগুলো আলোকে √y³ এর 3-ভিত্তিক লগ নির্ণয় করতে হবে, এবং আরেকটা অঙ্ক \log(xz)/y² মাইনাস \log(z)^(x²)/y প্লাস \log(y)^(x⁴)/z এর মান নির্ণয় করতে হবে। তো যে অ্যাসাইনমেন্ট এসেছে তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা কী বলেছে একটু দেখো। তোমাদের এই অ্যাসাইনমেন্টের নির্দেশনা প্রথমে বলা হয়েছে সূচকের ঘাতের ঘাত সূত্রটি বিবৃত করতে হবে, অর্থাৎ যে সূচকের ঘাত সূত্র আছে ওই সূত্র তোমাদের একটু সংজ্ঞা লিখতে হবে। তারপর সূচকের সূত্র ব্যবহার করে কাঙ্ক্ষিত মান নির্ণয় সরল সম্পন্ন করতে হবে, এবং তারপর যে এই অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা তোমাদের কাঙ্ক্ষিত মান নির্ণয় সরল সম্পন্ন করতে হবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে √y³কে 3-ভিত্তিক লগ আকারে প্রকাশ করো, অর্থাৎ যেই মানগুলো দেওয়া আছে, এই যে এক্স এর মান 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5, ডব্লিউ এর মান 7, এই মানগুলোকে √y³ 3-ভিত্তিক লগ আকারে প্রকাশ করতে হবে। তারপরে বলা হয়েছে ঘাতের লগ সূত্র প্রয়োগ করে লগ নির্ণয় করতে হবে, এবং সর্বশেষ স্টার চিহ্ন দিয়ে যে কথা আছে এখানে বলা আছে প্রদত্ত মান ব্যবহার করে সঠিক সূত্রের সাহায্যে লগারিদমের মান নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের যে ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তোমাদের এবার গণিত অ্যাসাইনমেন্ট খুবই প্রশ্ন সহজ এসেছে, তোমরা এখান থেকে খুব দ্রুত অর্থাৎ a+ পাওয়ার মতো একটা প্রশ্ন এসেছে। তো আমার এই চ্যানেলে তোমাদের কালকে অথবা আজকের মধ্যেই তোমরা এই গণিতের অ্যাসাইনমেন্টের সমাধান পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাই তোমরা যদি এই অ্যাসাইনমেন্টের সমাধান পেতে চাও তাহলে আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, কারণ আমি আজকে অথবা কালকের মধ্যে তোমাদের এই ভিডিওটা আপলোড করে ফেলবো। তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখো তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।